হাত নাই টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমায় ষোলো আনা। গরিব হওয়ার অপরাধে জেলখানাতে আসি, শ্রমের দামে ঘামের দামে ফোটাতে যে হাসি, মায়ের মুখের হাসি, আমি জেলখানাতে আসি। লোহা তো নয় টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমায় ষোলো আনা। লোহা তো নয় টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমায় ষোলো আনা। গরিব হওয়ার অপরাধে জেলখানাতে আসি, শ্রমের দামে ঘামের দামে ফোটাতে যে হাসি, মায়ের মুখের হাসি, আমি জেলখানাতে আসি। মাগুমা কথা হয় গো মনে যখন, বুকের ভিতর অগ্নিগিরি জ্বলে ওঠে তখন। মায়ের কথা দেশের কথা হয় গো মনে যখন, বুকের ভিতর অগ্নিগিরি জ্বলে ওঠে তখন। ঝরতে থাকে দুই নয়নে লোনায় আষাঢ় শ্রাবণ, আমি তখন ভীষণ একা চোখের জলে ভাসি, প্রবাসেতে আসি মাগুর মুখের হাসি। লোহা তো নয় টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমায় ষোলো আনা। শ্রম দিতে হয় আমায় ষোলো আনা। গরিব
কর্মী হওয়ার অপরাধে জেলখানাতে আসি, শ্রমের দামে কামের দামে লোটাতে যে হাসি, মায়ের মুখের হাসি আমি জেলখানাতে আসি, প্রবাসেতে আসি খোটাতে যে হাসি, মাগো মা অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুবই টাচি একটা গান ছিল। আসলে গান মানুষের হৃদয়কে তখনই ছুঁয়ে যায় যখন সেই গানের কথা এবং সুর মানুষের জীবনের সঙ্গে এবং বাস্তবতার সঙ্গে মিলে যায়। গানের কথাগুলো খুবই সুন্দর এবং আপনি যেটা বলছিলেন প্রবাসীদেরকে নিয়ে করা হয়েছে গান, তো আসলে আমি সবসময় যেটা দেখেছি যে প্রবাসী বাঙালি যারা আছে তারা কিন্তু সবসময় বাংলা গান এবং আপনাদের কাছ থেকে সরাসরি গান শোনার জন্য একেবারে মুখিয়ে থাকে, তো আপনি তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ডেডিকেট করে একটা চমৎকার গান করেছেন, নিশ্চয়ই খুব পছন্দ করেছে প্রবাসী এবং তাদের কাছ থেকে সাড়াও পেয়েছেন নিশ্চয়ই। আচ্ছা